কক্সবাজার শহরের কলাতলির একটি আবাসিক হোটেল থেকে রাফসানুল হক নামের এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কলাতলির বে ওয়ান ডাচ হোটেল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। হোটেল রেজিস্টারে থাকা ঠিকানা মতে ওই পর্যটক চট্টগ্রামের এনায়েত বাজার এলাকার সৈয়দুল হকের ছেলে। হোটেল সূত্রে জানায়, 93 ব্যাচের রাফসানুল হক সহ চার বন্ধু কক্সবাজার বেড়াতে আসে। এরা সকলে অতিরিক্ত মদ্যপান করে এতে হঠাৎ দুজন অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে রাফসানের মৃত্যু হয়, অন্যজনকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ জিল্লুর রহমান মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরের কোনো আঘাতের চিহ্ন ছিল না। এমবিটিভি প্রযুক্তির পথে আগামীর বিশ্ব।